মাটির কোলে খাটি মানুষ খুঁজে পাওয়া দায় রে। ইন্দ্রমোহন রাজবংশী ছিলেন মরমী শিল্পী আব্দুল আলিমের যোগ্য উত্তরসূরি। লোকসঙ্গীতের ক্ষেত্রে আব্দুল আলিমের পর তাকেই গণ্য করা হয়। তিনি শুধু কণ্ঠশিল্পীই ছিলেন না, একই সঙ্গে গবেষণা ও শিক্ষকতার মাধ্যমে লোকসঙ্গীতের উন্নয়নে অবদান রেখে গেছেন। ইন্দ্রমোহন রাজবংশী তার মেধা জ্ঞান পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন, গড়ে তুলেছিলেন বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ। এই সংগঠনের মাধ্যমে তিনি দেশব্যাপী লোকসঙ্গীতের প্রতিভা বিকাশে দারুণ অবদান রাখেন, সংগঠিত করেন লোকসঙ্গীত শিল্পীদের। লোকসঙ্গীত চর্চার মধ্য দিয়ে তিনি সৃষ্টি করেছেন নতুন নতুন গান, নতুন নতুন শিল্পী। পল্লীকবি জসীমউদ্দীন দোতারার জাদুকর কানাইলাল শীলের স্নেহধন্য ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে তাদের গান প্রাণ পেত। এছাড়া আব্দুল লতিফ, মমতাজ আলী খান, কুটি মনসুর প্রমুখের গান গেয়ে তিনি লোকসঙ্গীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। ইন্দ্রমোহন রাজবংশী ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, মুর্শিদি, মারফতী সহ বিভিন্ন ধরনের গান গেয়ে এ অঙ্গনকে মাতিয়ে রেখেছিলেন। তিনি সরকারি সঙ্গীত কলেজের লোকসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে ব্যস্ততম শিল্পী হিসেবে অবতীর্ণ হন ইন্দ্রমোহন রাজবংশী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীকে বিনম্র শ্রদ্ধা। আজ তাকে নিয়ে এই সামান্য আয়োজন। ইন্দ্রমোহন রাজবংশী 1967 সালে চেনা অচেনা চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শুরু করেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। অসংখ্য চলচ্চিত্রে তিনি জনপ্রিয় লোকসঙ্গীত গেয়েছেন, ব্যস্ত থেকেছেন দেশ বিদেশের মঞ্চে। লোকসঙ্গীত পরিবেশনায় তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ইন্দ্রমোহন রাজবংশী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন, কিন্তু তার আগেই তিনি পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ে যান। এরপর কৌশলে সেখান থেকে পালিয়ে চলে যান ভারতে। সেখানে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। গান গাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকসঙ্গীত সংগ্রহ করতেন। 1000-এরও বেশি কবির লেখা অসংখ্য গান তিনি সংগ্রহ করেছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 2018 সালে তাকে বাংলাদেশ সরকার 21 পদকে ভূষিত করে। ইন্দ্রমোহন রাজবংশী 1946 সালের 26 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। সেই কণ্ঠযোদ্ধা, 21 পদক প্রাপ্ত কণ্ঠশিল্পীকে করোনা ভাইরাস ছিনিয়ে নেয় 2021 সালের 7 এপ্রিল। পিতামহ কৃষ্ণদাস রাজবংশীর কাছে তার সঙ্গীত শেখার হাতে খড়ি। তার স্ত্রী লোকসঙ্গীত শিল্পী দীপ্তি রাজবংশী। এক ছেলে দীপঙ্কর থাকেন অস্ট্রেলিয়ায় আর মেয়ে সঙ্গীতা থাকেন জাপানে। গভীর শ্রদ্ধায় স্মরণ করি ইন্দ্রমোহন রাজবংশীকে।